নমস্কার শুভ সন্ধ্যা র‍্যাপিড টাইমসে আপনাদের সকলকে স্বাগত সারাদিনের সমস্ত খবর নিয়ে আমি প্রিয়দর্শিনী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় দার্জিলিং জেলায় আজ থেকে শুরু হলো দিদির সুরক্ষা কবচ কর্মসূচি দিদির দূত হয়ে দিদির সুরক্ষা কবচ কর্মসূচির মাধ্যমে জনসংযোগ শুরু করলেন দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী পাপিয়া ঘোষ দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন রাজগঞ্জের বিধায়ক তথা জলপাইগুড়ি জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান খগেশ্বর রায় এবং তৃণমূলের জলপাইগুড়ি জেলা মহিলা সভানেত্রী নুসরাত জাহান শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত চম্পাশাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় দিদির সুরক্ষা কবচ কর্মসূচি শুরু করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ অভিনব কায়দায় গাঁজা পাচারের চেষ্টা রানী কমলাপতি স্পেশাল ট্রেনের AC-5 কোচে টয়লেটে জলের ট্যাঙ্কের মধ্যে গোপন চেম্বার থেকে গাঁজা উদ্ধার করলো আবগারি দফতর আগামী 26 জানুয়ারি শুরু হতে চলেছে তরাই তারাপদ আদর্শ বিদ্যালয়ের প্লাটিনাম জয়ন্তী উৎসব আজ প্লাটিনাম জয়ন্তী উৎসবের থিম সং উদ্বোধন করলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব শিলিগুড়ি কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের হল ঘরে শিলিগুড়ির বৃহত্তর খুচরা ব্যবসায়ী সমিতির অন্তর্গত প্রায় 90টি বাজারের সদস্যদের নিয়ে বৈঠক সারলেন মেয়র গৌতম দেব সোমবার সকালে ফুলবাড়ি ঘোষপুকুর বাইপাস রাস্তায় এক মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো দার্জিলিং জেলা পুলিশের উদ্যোগে ও নকশালবাড়ি পুলিশের সহযোগিতায় আয়োজিত পুলিশ পাবলিক ফ্রেন্ডশিপ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল নকশালবাড়ির রক্ষলা ফুটবল একাডেমি সোমবার সকালে আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্তের দলসিংপাড়া এলাকায় বুনো হাতির আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির ফালাকাটার পারঙ্গের পাড় শিশু কল্যাণ উচ্চ বিদ্যালয়ে মকর সংক্রান্তি উপলক্ষে মিড ডে মিলে দেওয়া হল পিঠে পুলি সারাদিনের সমস্ত খবরের আপডেট পেতে নজর রাখুন শিলিগুড়ি টাইমসে শিলিগুড়ি টাইমসের খবর আপনারা পেয়ে যাবেন শিলিগুড়ি টাইমসে ইউটিউব টুইটার এবং ইনস্টাগ্রাম পেজও সঙ্গে থাকুন দেখতে থাকুন শিলিগুড়ি টাইমস